পত্রিকা আয়োজিত এই প্রস্তুতি সভার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভায় আমাদের সম্মানিত সভাপতি কিরণ ভাই, আমাদের সকলের শ্রদ্ধেয় প্রধান অতিথি যিনি এত ব্যস্ততার মাঝখানেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের বীর মুক্তিযোদ্ধা আজকে আমি এই আমার বক্তব্যের প্রথমেই এই প্রস্তুতি সভাটা আজকে আমরা কেন করছি সেটা বলতে চাই। এই প্রস্তুতি সভার কারণ হচ্ছে আপনারা জানেন গত চার মাস ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে এদেশের জনগণের উপর অত্যাচার নিপীড়ন নির্যাতন এবং দ্রব্য মূল্য বৃদ্ধি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পানির দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি এইসব বিভিন্ন কারণে কর্মসূচি করে আসছিলেন। কিন্তু এই স্বৈরাচারী সরকার গত অগাস্ট মাসের 1 তারিখে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শান্তিপূর্ণ কর্মসূচিকে রক্তাক্ত করেছে। আমাদের ভোলায়, বরিশালের ভোলায় আমাদের যুব দলের একটি ভাইকে গুলি করে তার প্রাণ নিয়ে তাকে হত্যা করে রক্তাক্ত করেছে এই সরকার। তারপরে ধারাবাহিক ভাবে আমাদের আরো 4-4টি ভাই পুলিশের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। আমাদের বহু ভাই আজকে গুলিবিদ্ধ অবস্থায় বাড়িতে আছে। এই বহু ভাই আজকে লাঠি পেটাকে হয় হাত ভেঙেছে নয় পা ভেঙেছে। এই বাস্তবতায় আমরা আছি। গণতন্ত্র যেখানে অনুপস্থিত, যেখানে মানুষ ভোট দিতে পারে না, যেখানে মানুষ ভোটাধিকার নাই, যেখানে 2018 সালের মতো একটি কলঙ্কজনক অধ্যায় একটা তথাকথিত নির্বাচন নামক প্রজেক্ট অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে, সারা পৃথিবী সেটা অবলোকন করেছে। আগের দিন রাতে ছাত্রলীগ, যুবলীগ, র‍্যাব, পুলিশ দিয়ে যেখানে ভোট চুরি ডাকাতি করা হয়েছে সেই বাস্তবতায় আজকের এই প্রস্তুতি সভা। গণসমাবেশ হয়েছে 10টা বিভাগে ডিক্লেয়ার করা হয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর আমাদের জনসমাবেশ আপনারা দেখেছেন, আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আপনারা টিভিতে দেখেছেন। এই সরকারের পায়ের নিচে যেহেতু মাটি নাই, এই সরকার যেহেতু নার্ভাস, সুতরাং এই সরকার বিএনপি লোকজনকে একসাথে হতে দেবে না, বন্ধ করতে হবে। বাস বন্ধ করেছে, ট্রাক বন্ধ করেছে, যানবাহন বন্ধ করেছে, ধর্মঘট, বাসের ধর্মঘট ডেকেছে। তারপরেও আপনারা দেখেছেন যে লক্ষ লক্ষ মানুষ এইসব সমাবেশে উপস্থিত হয়েছে, সাঁতরে গিয়েছে, খুলনাতে ট্রলারে করে আমাদের নয়টা ট্রলারে করে আমাদের কর্মীরা আসছিল, সেখানে ট্রলারে আক্রমণ করেছে, সেই আক্রমণ করা ট্রলারের নেতা কর্মীরা মাথায় ব্যান্ডেজ বেঁধে রক্তাক্ত অবস্থায় সমাবেশ স্থলে পৌঁছেছে। যাবেন না 10 তারিখে, যাবেন না 9 তারিখে, যাবেন না এখন থেকে যাবেন, সেই প্রশ্ন
কথা, 73 কথা, 74 কথা। আমাদের বীর মুক্তিযোদ্ধা এখানে বসে আছে, উনি বক্তব্যে বলবে। ওনার বাবা যেরকম চারপাশে চোরের খনি ছাড়া কিছু পায় নাই, এখন শেখ হাসিনাও বলে দুর্ভিক্ষ নাকি আসতেছে। তো 14 বছরে কি উন্নয়ন করলেন? জিন্দাবাদ, যারা তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।